वेलकम फ्रेंड्स, ये वीडियोते आलोचना करब स्ट्रबाइलेशन की प्रसेसटी निये। तो देखो बंधुरा, स्ट्रबाइलेशन हलो एक धरनेर अजौन जनन पद्धति। अजौन जनन पद्धतिर माध्यमे किछु जीवे जनन सम्पन्न हय। सेई जीवगुलो हलो कि एकटा आछे अरेलिया और टिनिया, एछाड़ा अन्यान्य स्पिसिसगुलो आछे। अरेलिया जानो तोमरा, एटा निडारिया पर्वेर एकटी प्राणी, और टिनिया होच्छे एक धरनेर प्लाटिहेलमिन्थिस प्राणी। ओके, तो ये स्ट्रबाइलेशन पद्धतिटा कि सेई पद्धतिर संज्ञाटा आगे देखे नाओ। स्ट्रबाइलेशने बला हच्छे जे अंगज जनन पद्धतिते बार बार तीर्यक विभाजनेर फले सृष्ट खंडक बा स्ट्रबाइला होते अपत्य जीव सृष्टि हय, ताके स्ट्रबाइलेशन बला हय। ताहले एखाने जे जीवेर देहटा आछे, अर्थात जे प्राणीर देहटा आछे, सेई प्राणीर देहे कि हबे, बार बार तीर्यक विभाजन हबे। सेई विभाजनेर फले किछु खंडक तैरि हबे, सेई खंडकगुलोके बला हच्छे स्ट्रबाइला। एरकम भावे हय। একটা টিনিয়ার কথা ভাবো, টিনিয়াতে কীরকম দেখা যায়। টিনিয়াতে তিনটে স্ট্রাকচার আছে। প্রথমে তার আছে হেড, তারপরে একটা ছোট নেক আছে, তারপরে এখান থেকে এই নেক অঞ্চলের যে কোষগুলো, এই কোষগুলোতে বারবার বিভাজন হয়, যার জন্য এখানে একটা এরকম স্ট্রাকচার তৈরি হয়। তো এই স্ট্রাকচারে এখানে বিভাজনের মাধ্যমে তৈরি হয়, এই জন্য এখানে খণ্ডকগুলো থাকে। তো এই যে ওপরের দিকের অংশটা, এটাকে বলা হয় হেড, তারপরে এইটুকু অংশটা, এটাকে বলা হয় নেক, আর এখান থেকে বাকি এই যে লেজের মতো অংশটা, এটাকে বলা হয় স্ট্রবাইলা। ওকে, তো এই স্ট্রবাইলা যে পদ্ধতিতে তৈরি হচ্ছে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে স্ট্রবাইলেশন। ওকে, আর এখানে যে প্রত্যেকটা খণ্ডক, সেই প্রত্যেকটি খণ্ডকে বলা হয় প্রোগ্লটিড। কি বলা হয়? প্রোগ্লটিড। ওকে, এই প্রোগ্লটিড সবগুলোকে মিলে বলা হয় স্ট্রবাইলা। ঠিক আছে, এখান থেকেই এই স্ট্রবাইলেশন পদ্ধতির কনসেপ্টটা এসেছে। ঠিক আছে, এটা কোথায় দেখা যাচ্ছে তাহলে? এটা হচ্ছে টিনিয়া নামক প্লাটিহেলমিন্থিসে দেখা যায়। ওকে, বাকি দেখে নাও অরেলিয়াতে কীভাবে দেখা যায়। অরেলিয়া হচ্ছে এরকম, অরেলিয়া হচ্ছে জেলিফিস। তো দেখো জেলিফিসের যে এটা আছে, এইটা জেলিফিস। তো এখান থেকে এটা পলিপ দশাদার, সেই পলিপ দশাতে এখানে কী হবে, এখানে দেখো বারবার এখানে বিভাজন হবে, করকোদ্গম হবে। এটাকে এক্সটার্নাল বার্ডিং বলা হচ্ছে। এখানে একটা করকোদ্গম হয়েছে, তারপরের করকোদ্গম, তারপরের করকোদ্গম, অর্থাৎ বিভাজনের মাধ্যমে করকোদ্গমগুলো হচ্ছে। ঠিক আছে, এইভাবে দেখো করকোদ্গম হয়ে অনেকগুলো খণ্ডক তৈরি হচ্ছে। এই বারবার করকোদ্গম বা বারবার বিভাজনের মাধ্যমে যে খণ্ডকগুলো তৈরি হয়, সেই খণ্ডকগুলো থেকে যখন নতুন জীবের সৃষ্টি হবে, সেটাকেই বলা হচ্ছে স্ট্রবাইলেশন পদ্ধতি। ওকে, আশা করি বোঝা গেছে।